হাই ফ্রেন্ডস, বৌমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি মজাদার একটি রেসিপি, মোগলাই সয়াবিন। তার জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো হলো, আমি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর 10 পিস কাজু বাদাম নিয়ে নিয়েছি, আর 2 চামচ চারমগজ নিয়েছি, 7 মতো লঙ্কা নিতে হবে, 1/2 বড় এলাচ আর 1টি ছোট এলাচ নিয়েছি, আর সয়াবিন নিয়ে নিয়েছি যতটা পরিমাণ আপনাদের মনে হবে সেরকম নিয়ে নেবেন। তারপর নিয়েছি 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো। আর 7 মতো নুন নিয়ে নিয়েছি, আর নিয়েছি 100 গ্রাম টক দই। এইবার আমি সয়াবিনটিকে একটু জলের মধ্যে সেদ্ধ করে নিচ্ছি, বেশিক্ষণ লাগে না, 1 মিনিটেই হয়ে যায়। জলটি যখনই ফুটে উঠবে তখনই আমি একটি বাটিতে এটি নামিয়ে নিচ্ছি। তারপর পেঁয়াজগুলো ভাজার জন্য আমি তেল দিয়ে দিলাম। মোগলাই বানাতে গেলে অবশ্যই পেঁয়াজটি ভেজে নিতে হয়। আমি এর সাথে আজকে লঙ্কাটিও ভেজে নিয়েছি, ফ্লেভারটি বেশ ভালো আসে। পেঁয়াজটি এরকম ব্রাউন কালার হলে প্লেটে নামিয়ে নিতে হবে। তারপর একটু ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে বাটিতে পেঁয়াজ, মিক্সচার বাটিতে পেঁয়াজ লঙ্কার সাথে বাকি সব মশলাগুলো দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। চারমগজ, কাজু বাদাম, বড় এলাচ, ছোটো এলাচ সবগুলো নিয়ে দিয়ে দিচ্ছি। ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো আমি অর্ধেক অর্ধেক দিচ্ছি, পুরোটা একসাথে দিচ্ছি না। লঙ্কার গুঁড়ো এগুলো রেখে দিচ্ছি সয়াবিনটি মাখানোর জন্য। তারপর এর মধ্যে 2 চামচ টক দই দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। পেস্টটি করে নিয়েছি, এইবার আমি এটিকে একটি বাটিতে ঢেলে নিচ্ছি। মিক্সচারটি তৈরি হয়ে গেছে, এইবার তৈরি করছি আমি সয়াবিনটির মিক্সচার। বাকি যেই দইটি রয়েছে সেটি আমি সয়াবিনটিকে মাখানোর জন্য নিয়ে নিলাম। তারপর যেই জিরের গুঁড়োটুকু, লঙ্কার আর ধনের গুঁড়োটুকু রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো, আর 7 মতো নুন, আর দিচ্ছি কিছুটা আদা রসুন বাটা দিয়ে ভালো করে হাত দিয়ে এটিকে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর পেঁয়াজ ভাজা তেলের মধ্যেই সয়াবিনটিকে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এই সময় আমাদের ফ্লেমটিকে মিডিয়াম টু হাই রাখতে হবে, কমিয়ে দিলে চলবে না বেশি, কারণ সয়াবিন সেদ্ধ বা ভাজার জন্য কোনো দরকার নেই, সেদ্ধ যেহেতু আগেই করে নিয়েছি। দেখুন, এভাবে করে ভাজা হয়ে গেছে, মশলাগুলো পুরো ড্রাই হয়ে গেছে, তখন একটি বাটিতে নামিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম 1 চামচ তেল, আর পেঁয়াজের যে মিক্সচারটি তৈরি করেছিলাম সেটি দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে মশলাটিকে কষিয়ে নিতে হবে। এই সয়াবিনটি পরোটা, ভাত বা লুচি, যে কোনো জিনিসের সাথেই বা নান রুটি খুবই ভালো লাগে, খুবই দারুণ একটি রেসিপি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনার রেসিপিটি কেমন লেগেছে, খেতে খুব মজার হয়ে থাকে। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দিয়ে দিলাম কিছুটা হলুদ আর লঙ্কার গুঁড়ো, আর 7 মতো নুন। আর দিয়ে দিচ্ছি একদম অল্প একটু চিনি, স্বাদের মিক্সচারটি ঠিক রাখার জন্য। এবার মশলাটি এইভাবে করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি সবগুলো। দেখুন, কালারটি দেখে বোঝা যাচ্ছে কি সুন্দর হয়েছে। তারপর যখন দেখবো মশলাটি ভাজা হয়ে গেছে, তেল বেরোচ্ছে, তখন আমি সয়াবিনটিকে দিয়ে দিলাম, ভেজে রাখা সয়াবিনটি। এবার মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
এভাবে মেশানো হয়ে গেলে কিছুটা দুধ দিয়ে দিলাম। কিছুটা বলতে আমি একদমই অল্প দিয়েছি, হাফ কাপের মতো দুধ দিয়েছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর কিছুক্ষণ, অল্প কিছুক্ষণের জন্য, মানে 1-2 মিনিটের জন্য এটিকে একটু ঢেকে দিচ্ছি, মশলাটি যাতে সয়াবিনের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এই সময় গ্যাসটিকে অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে। দেখুন, তৈরি হয়ে গেছে আমার সয়াবিনের রেসিপিটি। খুবই দারুণ একটি রেসিপি, খেতে খুবই টেস্টি হয়েছিল। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। এখানে আরও দেওয়া যেতে পারে কেওড়া জল বা গোলাপ জল, আমি এগুলো আজকে দেইনি, কিন্তু খেতে খুবই দারুণ হয়েছে ওগুলো ছাড়াই। তারপর একটি বাটিতে নামিয়ে নিলাম, খুবই দারুণ হয়েছে বন্ধুরা। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই ফ্রেন্ডস।